اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العلي العظيم. شكر آدائي করতেছি মহান رب العالمين দরবারে। رب العالمين ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ কর্ম বাদ দিয়া তিন দিন সাড়ে তিন দিন ব্যাপী মাহফিলে চরমুনাই মাহফিল অগ্রহায়ণ মাস তৃতীয় দিন শেষ দিন মাগরিবের পরে প্রথম বৈঠক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেহেশতি বাগানে বসার দিনে আলোচনা করা শোনার তৌফিক দান করছেন শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ অনেকের সুযোগ থাকা সত্ত্বেও আশেপাশেই দেখবেন দোকানপাট নিয়ে ব্যস্ত ওরা শুধু টাকা সেন্সে ব্যবসা সেন্সে কিন্তু আখেরাজের সম্বল কিসের জন্যই মাহফিল এর কোনো বরকত বা খবরও নেয় না এদের কপাল মন্দ বলতে হবে ভালো বলা যায় না আল্লাহ রাব্বুল আলামিন দিনদারদের সঙ্গে নেককারদের সঙ্গে সাদেকিন অনেক বান্দারাই মজলিসে আছে তাদের সঙ্গে জাকিরিন শাকিরিন অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে যাদের সঙ্গে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বসার তৌফিক দান করেছেন শুকরিয়া তার আরেকবার বলি আলহামদুলিল্লাহ চরমনাই মাহফিল আল্লাহর কুতুবীরা কেন প্রতিষ্ঠিত করে গেছিলেন ধারাবাহিকভাবে আলোচনায় অনেক নতুন ভাইরা সহ হয়তো অনেকে বিষয়টা বুঝতে পারছেন উদ্দেশ্য একটাই আল্লাহর পথ ভোলা বান্দাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা দুনিয়ার কোনো মাকসাদ বা দুনিয়ার কোনো উদ্দেশ্যে চরমনাই মাহফিল প্রতিষ্ঠিত করা হয় নাই যার বাস্তবতা দেখবেন অনেক দরবারে কিন্তু খাওয়া লওয়ার ব্যবস্থা থাকে আমাদের এখানে কিন্তু খাওয়া লওয়ার কোনো ব্যবস্থাও নাই দেখা গেছে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা বেশি থাকে ঝামেলা খুব বেশি হয় উপকারের সে ক্ষতি বেশি হইতেছে নিজেদের পকেটের পয়সা খরচ কইরা যারা এখানে আসছেন এবার তো একটু কষ্ট বেশি মাঠে তো শোয়ার মতো পরিবেশ অনেক কম তারপর কষ্ট করে আসেন নিয়াত যদি সহি থাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে বান্দীদেরকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে যে কোনো এরকম আমল পাওয়া যায় কি না যেটাকে ওসিলা করে মাফ করা যায় হাদিসের ভিতরে এইভাবে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দাকে আল্লাহ মাফ করবে এরকম কোনো আমল বান্দার তালাশ করিয়া পায় না ফেরেশতাদেরকে বলবে রাব্বুল আলামিন দেখো তো বান্দা কখনোই হকারি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কি না তালাশ করে বলবে রাব্বুল আলামিন জীবন একবার পাওয়া গেছে যা এই ওসিলে আমি ওকে মাফ করিয়ে দিলাম তাহলে কত বড় আশা এবং আল্লাহ কিভাবে মাফ করে কিন্তু মনে রাখা লাগবে আশার সাগর এবার পেট ভাসাইয়া দিলে হবে না কারণ ঈমান বলা হয় আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা আশা এবং নৈরাশা এর মাঝখানের অবস্থানের নামই হলো ঈমান উদাহরণ হিসাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন বেয়ামতের ময়দানে যদি এই ঘোষণা হয় আজকে সমস্ত লোক জাহান্নামী একটা লোক শুধু বেহেশতি আল্লাহর রহমতের দিকে তাকালে আমার এই আশা হয় সেই লোকটা আমি ওমরও হতে পারি আবার কেয়ামতের ময়দানে যদি এই ঘোষণা হয় সব লোক বেহেশতি একটা লোক জাহান্নামী আমার ভয় হয়
সেই লোকটা আমি ওমরও হতে পারি। তাই যেরকম বুক ভরা আশা, এরকম সর্বশেষ পর্যায়ের ভয়। তা ভয়ও যেরকম থাকা লাগবে, আশাও সেরকম থাকা লাগবে, কথা ঠিক কি না? আর আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া কুফুরি। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আশা থাকা লাগবে বুক ভরা, ভয়ও থাকা লাগবে, কথা ঠিক কি না? শুনছেন যে বান্দার আমল নাই, ফেরেশতারা হকানি আলেমদের সঙ্গে একে দস্তারখানে বসে কিনে বলতেছে দেখো তালাশ করে পাইছে মাপ। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবি খুব জোরে সোরে যুদ্ধ করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইঙ্গিত করে জাহান্নামী। সবাই আশ্চর্য হয়ে গেল ব্যাপার কি। পরবর্তীতে দেখা গেল এন্তেকালার আগে ওই যে আঘাত সহ্য করতে না পাইয়া নিজে ছুরি চালাইয়া আত্মহত্যা করছে। তা নিজে ইচ্ছে করে আত্মহত্যা করলে আবাদুল আবাদ কি জাহান্নাম, ইমান নিয়ে যাইতে পারে নাই, সে জাহান্নামী হয়ে গেছে। কেয়ামতের ময়দানে হাদিসের ভিতরে আসছে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে প্রশ্ন করবে, কি নিয়ে আমার কাছে আসছো, কি আমল? বলবে রাব্বুল আলামিন আপনার দিন বিজয় করার জন্যে, দিনের পক্ষে যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করছি, এই মর্যাদা নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে আমি তোর দিলের খবর জানি, তুই যুদ্ধ করছিলি কিসের জন্যে, তুই কি দিন কি বলন্দ করার জন্যে, এবং অন্যায়ের প্রতিবাদে ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে, না কোন উদ্দেশ্যে তুমি যুদ্ধ করছিলা, এটা আমি রব্বুল আলামিন তো জানি। তোমার দিলের নিয়াত ছিল যে তুমি যুদ্ধ করবে, গাজী হইলে নাম কাম কামাই করবে, এরপরে যদি বিজয় হও এই বিভিন্ন মাল আসবা পাওয়া যায় না, কথা বোঝেন নাই, এই মাল পাওয়ার আশায় বা এক কথায় দুনিয়ার উদ্দেশ্যে তুমি জেহাদ করছো, এটা আমি জানি। ফেরেশতাদেরকে বলবে ফাগুল লুহু বান্দ জাহান্নামে ফেলাইয়া দাও। এইভাবে হাজিদেরকে জিজ্ঞাসা করবে যে তুমি কী নিয়ে আসছো, রব্বুল আলামিন তোমার রাজি খুশির জন্য হজ করছি, বহু টাকা পয়সা খরচ করছি, কলে আমি জানি কোন উদ্দেশ্যে হজ করছো, তোকে লোকে হাজি বলবে, তুই এই নাম উপাধি কামাই করার জন্য হজ করছো, তোকে লোকে হাজি বলছে, তোর উদ্দেশ্য পূরণ হয়ে গেছে, যা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। ওয়াইজিন ওয়াজ করে হে কাবুরা মা উতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলু। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সবচেয়ে আমার কাছে ঘৃণিত ওয়াইজিন ওয়াজ করে, ওয়াজ করে কি ওয়াজ, যে এইটা করবেন না, এইটা করবেন, এইটা ছাড়বেন, এইটা ধরবেন। কোরআনে হাদিস থেকে ওয়াজ আছে খুব সুন্দরভাবে। এক বক্তা আমাকে বলতেছে হুজুর আগে এই তরিকায় না আসায় হুজুর ওয়াজ করতাম লোকদেরকে নামাজের জন্য, আমি নিজেই নামাজ পড়তাম না, আমি জানি কথা বুঝছেন। ওই এক বক্তার কথা শুনতেছিলাম, অনেকে আবার শ্রবণে মাহফিলেও আসে, একটু দেখি স্টেজে বয়ান পাওয়া যায় কিনা, কথা বুঝছেন, এইরকম খেয়ালেও কিন্তু অনেকে আসে। বয়ান করছিল ওদিকে শোনা যায় যে বিভিন্ন মাহফিলে কন্ট্রাক্ট করে এবং কোন মাহফিল কোনটা সুবিধা হইবে বেশি, হাদিয়া তো হবা বেশি পাওয়া যাবে, এই খেয়াল কইরিয়া শেষ পর্যন্ত ধরেন যাইবে ফরিদপুর, কাছে যাইয়ে রাত্রি যাপন করছে, এইবার উঠে রওনা করছে, এই আসরে আগে আগে যেই পড়ছে, কলে এই বললেন না বহু দূর খুলনা থেকে আসছে, কত বড় মিথ্যা কথা। তাহলে ওয়াজ করছে কিসের জন্য, দুনিয়ার জন্যে, টাকার জন্যে। ওকে মানুষ ওয়াইজিন বলবে, গলা সুর আল্লাহ ভালো দেশে সুন্দর মতো টান টুন দিয়া উদ্দেশ্য সুন্দর মতো বয়ান টয়ান করছে, কইরে টুরিয়া আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ঘৃণিত আমার কাছে লোকদেরকে বলছে আমলের জন্য, নিজে আমল করে নাই, বান্ধ জাহান্নামে দাও, কথা ঠিক না বেঠিক? এখন আমরাও কিন্তু পালা বেশি ভালো না, কিন্তু দায়িত্ব হিসেবে আলোচনা করতে হয়, কিন্তু দোয়া চাই আল্লাহ যেন এখলাস দিয়া
আমল করার তৌফিক দান করেন। বেশি বেশি দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাস দিয়া আলোচনা করার তৌফিক দান করেন। কারণ যে আলোচনা করি ওই আলোচনা যদি আমরাও তো অনেক সময় আমল করতে পারি না, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। এই জন্য বিশেষ করে আপনারা জানেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যেই কথা বলতে চাইছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে সবচেয়ে ঘৃণ্যতে কি লোকদেরকে বলছে, ওয়াজ করছে, বয়ান করছে, কিছু তার ভিতরে সেই আমল নাই, না থাকার কারণে ওয়াইজিনকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো যারা এখানে আসছেন, এখানে আমরা আসছি আশায় প্যাড ভাসাইয়া দিয়া যে আমলের তো আর শেষ নাই, ওই এক একটা উসিলে করি ও আল্লাহ মাফ করবি, আশা থাকা ভালো কিন্তু ভয় তো থাকা লাগবে। বলে তা কেমন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রাইয়ালা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাইয়ালা। কুরআনুল কারীমে আল্লাহ কি বলছেন, যাররা পরিমাণ নেকি তোমার থাকবে ফল আল্লাহ দান করবে, যারা পরিমাণ গুনাহও যদি থাকে তার হিসাবও ফলাফল ভোগ করা লাগবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বন্দাবান্দিকে গুনা নাই এরকম কোনো মানুষ আছে, আছে কেউ? এই যদি কেউ বলে আমি গুনা করি না ওরা মিথ্যু, কারণ কুল্লুকুম খাতাউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সবাই গুনাগার, গুনাগার ছাড়া কেউ নাই, নবীরা শুধু মাসুম, নবীরা ছাড়া আর কেউই মাসুম না। তাইলে গুনাগার ছাড়া কেউ নাই, আর আপনার আমার গুনা যে মাফ হয়ে গেছে এরকম কোনো গ্যারান্টিও নাই। তবে মান আতানিয়ামশি আতাইতুহু হারওয়ালা, যেরকম নাকি ছোট বাচ্চা ও হাইটে যাইয়া মাকে টাইনে দুধ খাওয়ার শক্তি ওর আছে, এই সন্তানের আছে, কিন্তু বাপ মা দূর থেকে যখন ডাক দেয় বাবা আসো, বাচ্চা তো খুশিতে বাক বাক, মা ডাকতেছে আব্বা ডাকতেছে, ও পারে না হাঁটতে মারছে দৌড় দিয়ে ঠাস করে পড়ে গেছে, পড়িয়ে যেয়ে জোরে চিল্লান শুরু করছে, বাপ মা বসে বসে তামসা দেখে পাগলের মতো উঠে দৌড় দেয়, দৌড় দিয়ে যেয়ে বাচ্চাকে ধরে ধরে দেখে তামাম গায়ে পায়খানা পড়ছাবে ভরা, কিন্তু বাপ মা রাগ করে কি আগুনে ফেলায়, পানতে ফেলায়, ধোয়াইয়া পোসাইয়া কোলে নেয়, আদর করে সোমা দেয়। তাই বন্দাবান্দির মধ্যে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই 70,000 নূরের পর্দা, এক পর্দা পার হইতে পারলে সময় লাগে 500 বছর। তাই কেউ ইবাদতের মাধ্যমে পার হয়ে আল্লাহকে পাইবে হ্যাঁ চিন্তাও করা যায়, বনিয়ে ছেলে ঘটনা, এই আল্লাহর বান্দা 1,000 বছর পর্যন্ত ইবাদত করছে, রাত্রে তাহাজুদের নামাজের ভিতরে দাঁড় হয়েছে আল্লাহকে ডাকছে, দিনের রোজা রাখছে, ইবাদতের ভিতরে লিপ্ত, এরকম ইবাদত কত বছর, 1,000 বছর। কথা বুঝলেন? এখন এত আমলের মাধ্যমে তার একটু আশা হয় নাই যে এর মাধ্যমে বেহেশতে যাইতে পারবো, ঠিক না? এখন তার তো এই আশায় বসে রয়েছে যে যে আমল করছি বেহেশতে যাওয়া যাবে। হাদিসের ভিতরে ঘটনা আসছে কিসা, কেয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নামের যেখানে আগুন জ্বালাবে, আগুনে একটা ধাপ আছে না, ধাপের ওখানে দাঁড় করবে, দাঁড় করিয়ে যখন নাকি আগুনের ধাপ তার ভিতরে পৌঁছতে থাকবে, পৌঁছতে পৌঁছতে এক সময় কলিজা শুকাইয়া পানির জন্য অস্থির হইয়া পানি পানি হইয়া চিৎকার মারতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবে, ফেরেশতারা যাও পানি নিয়ে যাও, বান্দা যখন পানি চাবে এক গ্লাস পানির বিনিময়ে তুমি বলবা তুমি 1,000 বছর যে ইবাদত করছো ওই সমস্ত সওয়াব যদি আমাকে দেও এর বিনিময়ে এক গ্লাস পানি পান করাবো। ঘটনা তাই হবে, বান্দাকে জাহান্নামের আগুনের কাছে যখন দাঁড় করবে আগুনের ধাপ পৌঁছতে পৌঁছতে পানির জন্য চিৎকার মারতে থাকবে, ফেরেশতা পানি নিয়ে যাবে, বলবে ভাই একটু পানি দেন, বিনামূল্যে পানি দিই না, মূল্য পাবো কোথায়, 1,000 বছর ইবাদত করছেন না, এই সব সব যদি আমাকে দিতে পারেন বিনিময় এক গ্লাস পানি। তখন রুহুটা তো বের হয়,
বলে ভাই সব সব নিয়ে যাও, এক গ্লাস পানি দাও, যখন পানি পান করবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবো বন্দা দাঁড়াও, আজকে এক গ্লাস পানির বিনিময় হাজার বছরের সব দিয়ে দিছো, আর দুনিয়ার ভিতরে তোকে আমি হাজার হাজার গ্লাস পানি পান করেছি, এর বিনিময়ে আমাকে দিবি কি? দেও তারপর সামনে যাও। বান্দা সেজদায় ফিরে কানবে মালিক আপনার রহমত ছাড়া বেহেশতে যাওয়ার কোনো উপায় না। তার রহমত আসবে কখন? সন্তানের প্রতি মায়া আসে কখন? যখন বাপ মায়ের কথা অনুযায়ী চলে, যখন ছেলে আদব আখলাক ভালো থাকে, এই ছেলের চরিত্র ভালো হয়, কথাবার্তা ব্যবহার ভালো হয়, তখন তার প্রতি মায়া আসে। তার মায়া আসলেই তখন ওই সন্তানের জন্যে বাপ মায়ের দোয়া, তখন ওই সন্তানদের জন্যে ওই মুরব্বীদের জন্যে ওই সাগরেদের জন্যে অটোমেটিক মুরব্বীদের দোয়া আসতে থাকে। আমার এখনও মনে আছে আল্লাহু আকবার, এই যে শুনছেন যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি যখন নাকি হজের সফরে যাওয়ার নিয়ত করছিলেন, এখন হুজুরের তো অভ্যাস ছিল যে গরম পানি দিয়ে অজু করা, গরম পানি খাওয়া, এছাড়া চলতে পারে না। বলতেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, হজরত আপনার সঙ্গে হজে যাব, বলে আমার সাথে তুমি পারবা না, কারণ আমার সঙ্গে সবসময় গরম চুলে রাখতে হয়। তাহলে তুমি এই মরুভূমির মধ্যে কেমনে চুলে রাখবা? বলে হজরত আপনি দোয়া করলে পারবো। তো এখন এমনভাবে দর্শে না দিয়ে হতে পারে না, ঠিক আছে চলো আলহামদুলিল্লাহ। এখন ওই আল্লাহর বান্দা মঈনুদ্দিন এই চিশতি রহমতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, ওই গরম পানির চুলা এরপর লইয়া মাথায় হাঁটতে আছে, ঘাম টপ টপ করে পড়তেছে। হুজুর জিজ্ঞাসা করেন, বাবা তুমি গরম চুলা নিয়ে হাঁটো, তোমার কষ্ট হয় না? বলে হুজুর না আমার কষ্ট হয় না। বলে কেন কষ্ট হয় না, কেন কষ্ট হয় না? বলে হজরত আমি যখন নাকি গরম চুলা মাথায় নিয়ে হাঁটি তখন আমি কেয়ামতের মোরাকাবা করি। বলে কেয়ামতের মোরাকাবাটা কি? যে যেদিন সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপর আল্লাহ রাব্বুল আলামিন উব্বুর করে সাইরা দেবে, যেদিন জমিনটা হবে তামার, কোনো গাছ থাকবে না, পানি থাকবে না, এই কোনো ঘর থাকবে না, বাড়ি থাকবে না, কোনো আশ্রয়ের জায়গা থাকবে না, তখন ওই গরমের ভিতরে কীভাবে থাকবো? তার সাথে এই গরম বেশি না, যখন ওই মোরাকাবা আমি করি তখন এই কষ্ট আমার কাছে কষ্ট লাগে না, কথা ঠিক না? এমন দোয়া করছে এই খুশি হইয়া, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তাকে কবুল করছেন কেয়ামত পর্যন্ত তাদের নাম মানুষ দোয়া সহকারে স্মরণ করবে, কথা ঠিক কিনা? দেখছি অনেক সময় আব্বাজান রহমাতুল্লাহি আলাই, আমার এখনও মনে আছে হাফিজুর রহমাতুল্লাহি আলাই কামরাঙ্গিসরে, সেখানে আব্বাজান অনেক সময় এ থেকে আমি বসতেন, তো অনেক সময় আমরা তখন বড় হই নাই, আব্বার সঙ্গে গেছিলাম, তখন আমি রোজাও রাখতাম না, ওই বয়স আমার মনে আছে। এই সর্বনে এক মুজাহিদ আব্বাজান রহমাতুল্লাহি আলাই গরম খাবার খায়, থাকতো সদরঘাটের এই পাশে, সে ওই মাগরিবের আগে ইফতারের আগে সব গরম গরম ইফতারে নিয়ে কামরাঙ্গি হিসেবে হাজির হইত, আবার ওখান থেকে চলিয়ে আসতো, আইসে আবার ঠিক সাহারির আগে আবার নতুন নতুন খাবার পাকাই, আবার যাই কামরাঙ্গি হিসেবে হাজির, রাত্রে ঘুমাইছে কোন সময়? হ্যাঁ এই যে খেদমত, এটা তো জোর করে বইলে হয় না, অন্তর থেকে আসছে, আর দোয়াও তো সেইভাবে আল্লাহ দান করছে। এই জন্য আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, দোয়ার কাজ করো বেড়া ভাঙ্গে ঢুকবে। এই আল্লাহর কুতুব ফজলুর রহমাতুল্লাহি আলাই কথা শুনছেন, দোয়া কী জিনিস দেখেন, আব্বাজান কিন্তু ছাত্র বয়স থেকেই অসুস্থ ছিল, মাথা ব্যথা ছিল প্রায়ই, এবং আব্বাজানের কিন্তু ওই ঘুমও ঠিকমতো না হইলে সারাদিন মাথা ব্যথা অস্থির থাকত। তাই আমাদের ফুফাজান, ওই যে নলসিরি ফুফাজান বলা হইতো, দাদাজান যখন অসুস্থ তখন ফুফাজান যাই বলতেছিলেন মেয়া সাহ কইতো, অর্থাৎ শ্বশুরের তখন মেয়া সাহ বলতো, মেয়া সাহ, মেয়া সাহ, মানুষের তো হায়াত মওতের কোনো নির্ধারিত কোনো টাইম আছে, তাই দুনিয়া থেকে একদিন বিদায় তো হওয়া লাগবে, এরপরে তরিকার কাজ কে করবে, তরিকা কে ধরে রাখবে? দাদাজান বলতেছিলেন কি আমার ফজলুল কলিম আছে না, আমার ফজলুল করিম আছে? বলে মেয়াসা ফজলুল করিম
সে তো অসুস্থ সেই তরিকের কাজ কিভাবে করো ওদিকে বয়ান করতে দাদা যান যখন দিতে ওদিকে দাওরা হাদিসে লালবাগে আল্লাহর ফজল করমে আল্লাহর কিন্তু ফাস্ট হইছে তে এইভাবে মেধাবী ছাত্র ছিল সেখানে বয়ানে যখন উঠতেন দশ পনেরো মিনিট বয়ান করি আর বয়ান পারত না দাদা যান ধমক দিত এই তোরে আলেম বানাইছে কিস জন্য আর তোরে বয়ান করতে কইলাম দুই সাইড দশ পনেরো মিনিট কইয়ে তুই কলে বাবা যান কিছু মনেই আসে না কলে তুই এত পড়াইলাম বইয়ে বই কুরআন করিম তেলাওয়াত করবি আয়াতের অর্থ করবি হাদিস করবি অর্থ করবি কলে হ্যাঁ মনে হয় না কবু কেমনে বয়ানও করতে জানতেন না ওদিকে ভাঙ্গা ভাঙ্গা গলা ওদিকে আবার রুগী হ্যাঁ যখন নাকি বলতেছেন মিয়া সাহেব কীভাবে তরিকার কাজ করবে এরপরে তার শত্রু মৃত্যুর তো কোনো অভাব নাই দাদা রহমাতুল্লাহি আলাইহি নাকি শোয়া ছিল টপ করে উঠে বসছে সে বলতেছেন অসুস্থ যে দুলামিয়া যাইনে রাখেন আমার ফজলুল করিমের সাথে যে দুশ্মনী করবে কথা বলছে সব ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে এ আল্লাহর ওলিদের কথা তরবারির মতো লেসানুহু লেসানুল্লাহ আইনুহু আইনুল্লাহ ইয়াদুহু ইয়াদুল্লাহ যেরকম একটা পর্যায়ে পৌঁছে যায় তখন ওই আল্লাহর বান্দা বান্দি দেখতে মনে হয় যেন আব্দুর রহিম কিন্তু তার জবানটা আল্লাহর কুদরতের জবানে পরিণত হয়ে যায় এই হাত দুইটা মনে হয় আব্দুর রহিমের হাত হাত হইয়া যায় আল্লাহর কুদরতি হাত কান মনে হয় যেন এই আবদুল্লাহর কান কান হইয়া যায় আল্লাহর কুদরতি কান কথা ঠিক কি না আচ্ছা তাহলে আল্লাহর বন্দা বান্দি আল্লাহর পথে চলতে চলতে এক পর্যায়ে হাত নাক এই হাত যদি সব আল্লাহর কুদরতি হাত কান হইতে পারে তাহলে এক শ্রেণীর মানুষ শয়তানের পথে চলতে চলতে ওনার কানটা শয়তান হইতে পারে না হাত শয়তান হইতে পারে না জিভটা শয়তান হইতে পারে না বাস্তবে আছে না নাই না নাই দেখবেন এক শ্রেণী বর্তমানে বেরোইছে ওরা বলতেছে আজানের শব্দ বিশ্বাস শব্দের মতো কাছে নাউজুবিল্লাহ আজানের শব্দ ওর কাছে খারাপ শোনায় তাই কানটা আজানের শব্দ শয়তান সহ্য করতে পারে তাহলে ও পারে না তাহলে বুঝতে হবে আর কানটা এখন ওর কান নাই শয়তানের কান হচ্ছে ঠিক না বে ঠিক এরকম হাতও শয়তানের হাত হয় জিব্বাও শয়তানের জিব্বা হয় তাহলে আল্লাহর কুতুব যখন এই দোয়া করছেন আমরা দেখছি বাস্তবে যারাই শত্রুতামূলক বিরোধিতা করছে কেউ শান্তিতে নাই কেউ শান্তিতে নাই সব ধ্বংস তাহলে আল্লাহর কুতুবের মাধ্যমে আল্লাহর কুতুব হুজুর করি রহমাতুল্লাহি আলাই এই যে দোয়া পাইছে আমি একদিন দাদাজানের বয়ান শুনতেছিলাম ক্যাসেটের মধ্যেই সেখানে বলতেছিল এ আল্লাহর বান্দারা আপনারা শোনেন আমি তামাম দুনিয়ার মানুষের জন্য যত দোয়া করি আমার ফজলাল করি মানে ফজলাল করি বলত আব্বাজারকে ফজলাল করি ফজলাল করি একার জন্য তার সাথে আমি বেশি দোয়া করি দোয়া পাইছেও পাওয়ার পরে কি হয়েছে শুনতেছিলাম ওই যে লেকচারার আছে না লেকচারার আছে না ওই যে রাস্তার পাশে বসিয়া লেকচার দিয়ে ঔষধ বেছে ক্যাম্পাসার বুঝলেন তো এই ক্যাম্পাসের কায়দা যত ভালো হয় ঔষধ তো অত বিক্রি ভালো হয় এখন ক্যাম্পাস দিতে আছে লঞ্চের মধ্যে শুনছি বলতেছে এই আল্লাহর বান্দারা ঔষধ বুড়ি বুড়ি খাইয়ে কোনো লাভ নাই একটার মধ্যে একটা খাইলে যথেষ্ট যেমন উদাহরণ ছেলে একশো জন্ম দিলেও লাভ নাই ফোলার মতো ফোলা একটা হইলেই হয় বলে তা কেমন কলে ফোলা একটা জন্ম দিয়ে গেছে এসাক সাহেব রহমতুল্লাহি আলাই ফজলুল করিমকে ওই এক পোলাই দুনিয়া লড়াই হল ফোলার মতো ফোলা একটা হইলি আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে আজকে দিনের কী খেদমত দিল কী খেদমত দিল আজকে বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ সহি ধারার কোনো যদি আওয়াজ দিনের পক্ষে থাকে সবাই এক কথায় স্বীকার করে তার হলো চরমলাই তরিকা আল্লাহ আল্লাহ কবুল করছে যেই কথা বলতে চাইছে এটা আসছে কেন
আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন কি বলতেছিলেন জো সিস কলব সে নিকলতি হ্যায় ও ভি আসর করতি হ্যায় আব্বাজান রহমাতুল্লাহি বলে হে ওয়াই জিন্দা এ বিভিন্ন কায়দায় নাম ফুটাইন নেরা তারা নাম ফুটাইতেছান ভালো করে শুনে রাখো আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন যে যেই জিনিস অন্তর থেকে বলা হয় ওইটার ভিতরে তাসির হয় ক্রিয়া হয় সঙ্গে সঙ্গে তার অ্যাকশন শুরু হয় আর লোককে নিজের দিকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন কায়দায় সুরাতে আলোচনা রাখে কই তেমন কোনো ক্ষেত্র তৈরি হয় না কারণ কি ওর বয়ানের উদ্দেশ্য ছিল নিজের দিকে আকৃষ্ট করা ওর বক্তৃতার উদ্দেশ্য ছিল নিজের দিকে আকৃষ্ট করা ওর কাজের উদ্দেশ্য ছিল নিজের দিকে আকৃষ্ট করা আল্লাহর জন্য হয় নাই এবং অন্তর থেকে হয় নাই যার কোনো নবীদের তাসিরও করে নাই কথা ঠিক কিনা তাই শরমন হয়েছে যারা আসছেন আল্লাহর বান্দারা ভালো করে বুঝছেন আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বারবার স্মরণ করাই দিতেন কি স্মরণ করাইতেন যে বাজান তোমাদেরকে জোর কইরিয়া শরমনায় মুরিদ হইতে কেউ বলে না বরং আব্বাজের উদাহরণ দিয়ে বলতেন তখন তো অনেক মাস ছোট ছিল চলাফেরাও কষ্ট ছিল আসা যাওয়া অনেক কষ্ট ছিল ওই নদীর পারে এক দুই মাইল ফেরায় দূর ওখান থেকে হাইটিয়া ওই কান্দের ভিতরে গাঠি লইয়া এখনও মনে আছে রাস্তায় হাঁটতো আর জেকের করতে করতে আসতো এখন কিন্তু চলাফেরা জেকেরও কমিয়ে গেছে হ্যাঁ জেকেরও বাড়াইতে হবে কারণ আপনি জেকের করলে গাছ শুনবে মাস শুনবে মাখলুকা শুনবে সাক্ষী হবে যে জাকিরিন আল্লাহর জেকের করছে কথা ঠিক না এই জন্য জেকের সর্বোচ্চ চলতে থাকবে কথা ঠিক কিনা তাহলে সর্বনাইতে আসছেন আপনারা যারা খোদা নাখাস্তা মুরিদ দাবি কইয়া যদি নিয়ম অনুযায়ী ঠিক মতো না চলতে পারেন চর্মনের বদনাম হয় ওই যে বলতেছিলাম একজন আমাকে বলতেছিল উদ্বোধনী বয়ানে বলছিলাম যে হুজুর এই যেমন নির্বাচন আসছে হয়তো স্থানীয় নির্বাচন হবে যে আমি এখন দুই মাস চর্মনে মুরিদ নাই মানে এখন এই দুই মাস মৌসুম এখন দুনিয়া কামাই করবে আর কি কামাই করবে মৌসুম আসছে দুনিয়া কামাই করবে এখন সর্বনয় মুরিদ নাই আবার দুই মাস গেলে এইভাবে বলে সর্বনয় মুরিদ তোমার সর্বনয় মুরিদ দাবি করতে বলছে কে হ্যাঁ সর্বনয় মুরিদ বাড়াবার জন্য পাগল নাকি হ্যাঁ আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন যে চর্মনয়ের তরিকা মুরিদ বাড়ুক এরকম কোনো চিন্তা আল্লাহর কুতুব সাকসাব রহমাতুল্লাহি আলাই আল্লাহর কুতুব হজর করি রহমাতুল্লাহি আলাই তাদের ছিল না আল্লাহর হজর আমাদেরও নাই তাহলে এখানে কেন প্রতিষ্ঠিত বারবার বোঝেন যে আল্লাহর কিছু বান্দাদেরকে আল্লাহর পরিচয় ঘটাইয়া আল্লাহর পাগল বানাইয়ে দেওয়া এবং নিজের আল্লাহর পাগল হওয়া তাই চর্মনায় যাদের বদনাম যাদের মাধ্যমে হবে আমি অনুরোধ করছি আল্লাহর সাথে আপনারা চর্মনায় আইসেন না আপনারা আইসেন না কারণ ঘরের ভিতরে শত্রু যদি শত্রুতে করে ওই শত্রু কিন্তু ভয়াবহ কথা ঠিক কি না আপনি আপনি যদি এর বিরোধিতা বিভিন্ন পর্যায়ের বদনাম হয় এরকম কাজ করে তাহলে সাধারণ দশজন লোক সে যদি চর্মনের বিরোধী করে যেই ক্ষতি না হবে আপনার একার মাধ্যমে তার সে বেশি হবে তাহলে আপনি যে ক্ষতিটা করলেন আপনার কি মনে করছেন আল্লাহর কুতুবে বদনাম বুঝি লাগবে না আসতে কয় যায় লাগবে লাগবে তাহলে এই বদনাম কামাই করার জন্য চর্মনে আছে তাইলে কি সে পাইছে দুনিয়ার মহাব্বতে হ্যাঁ টাকার মহাব্বত সম্মানের মহাব্বত ক্ষমতার মহাব্বত পদের মহাব্বত এগুলো বাদ দেন মিয়া ওই আব্বাজান রহমাতুল্লাহ বলতেন না ওই যে একটা লোক বড় মসজিদের মোতাল্লি হইবে খুব শখ কি হইবে মোতাল্লি হইবে মোতাল্লি হইবে এখন মোতাল্লি ইন্তেকাল করছে এখন চিন্তা করলে আমার তো এই পদে একটু যাওয়া লাগে মন্ডায় চায় নবসে অনেকে আছে বলে যে আমার একটু তারিফ প্রশংসা করলে আমার নবসরে একটু মোডা হয় একটু ভুললে ওঠে একটু খুশি লাগে আবার গর্ব করিয়াও কয় আবার এক শ্রেণী পাশে চামড়া চামসারাও থাকে চামসা কয় এদের এত তারিফ প্রশংসা এত কিছু লকুপ লাগাইয়া হুজুরে খুশি করে খালি হুজুরের নবসে বলে আর চামসারারও খুশিতে হাতিয়ে তো একটু বেশি বেশি ভাই কায়দা করে বিভিন্ন কায়দায় বিভিন্ন ক্ষেত্র তৈরি করতে পারে এই ধোকাবাস চর্মনায় তরিকা এর জন্য প্রতিষ্ঠা আল্লাহর কুতুবা করিয়া যায় নাই আব্বাজান রহমাতুল্লাহি আলাইকে দেখছি যখন কোনো পোস্টালের মধ্যে যখন কোনো উপাধি দিতেন
কামেল অমুক তমুক সমুক, তখন আব্বাসান বলতেন এই পোস্টার সেরো, এই তোমাকে এই অধিকার কে দিল? আমি কামেল না নাকেস জানো কেমনে? আল্লাহর দরবারে আমার মর্যাদা কি তুমি কেমনে জানলা? বর্তমানে স্টেজেও শোনা যায়, এক শ্রেণী ঘোষক ঘোষণা দেয় এমনভাবে প্রশংসা, এই চরমনে এসে এই দেশ একশো, এই দেশ একশো তোমরা? হ্যাঁ, যেখানে বিভিন্ন লকম উপাধি লাগাইতে এসো এখানে, ওই আমরাও বিভিন্ন সময় দেখছি এই শাইখুল হাদিস শায়েখে মাশায়েখ, এই অমুক টমুক ইমামুল অমুক ঠমুক ঠমুক, উরে সর্বনাশ, উপাধিতে লকবে অস্থি, কপাল পোড়া, ধ্বংস হয়েছ। এই জন্য দেখবেন হাকিম উলুম আসবে থানবী রহমাতুল্লাহ আলাই, তারা যখন কোনো পরিচয় দিতেন চিঠি লাগতেন আহকার নাচিস, কোনো বস্তুই না, আমি একেবারে ছোট, এই অবস্থায় তারা লকব লাগাইতেন উপাধি লাগাইতেন, আর পাগল হয়ে গেছে, কয়টা লকব লাগানো যায় কয়টা উপাধি লাগানো যায়। আবার এক শ্রেণী বের হয়েছে ঠিকমতো যদি তার বিভিন্ন লকব দিয়ে নারায় তুমি স্লোগান না দেয়, তাহলে নফসরা একটু বেজারি হয়, এই আমার স্লোগান দিল না, আমাকে অমুক টুমুক সমুক করলো না, ও কপাল পোড়া, এই স্লোগান দিয়ে তারই প্রশ্ন যে করবা কি? তোমার কি জানা আছে যে তুমি আল্লাহর কাছে কোন মর্যাদায় আছো? এই জানা আছে? এই জন্য আল্লাহর ওলি রাখছেন যে কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না। এই আমাদেরকে যখন বিভিন্ন জায়গায় আপনারা প্রচার করবেন জানাবেন, যথেষ্ট পরিচয়ের জন্য বিশ্বাবজুর শর্ম নাই, যথেষ্ট আর কোনো নাই, এরকম আর কোনো উপাধি নেই, পরিচয় তো দেওয়া লাগবে, নালে লোক বসবে কেমনে? দেবেন বিশ্বাবজুর জন্ম নাই, কথা শেষ, কথা ঠিক না ভাই? ঠিক, লক্ষ তো লাগানো লাগবে, বিশ্বাবজুর শর্ম হওয়ার মতো যোগ্যতা তো নাই, কিন্তু পরামর্শের দায়িত্ব আসছে, বলো তো লাগে, উপায় তো নাই, সেই হিসাবে বলতেছি যে খবরদার মিয়া, ওই আব্বাসান রহমতুল্লাহ এটাও সুপাইত, ওই অনেক সময় মোবাইল করতো, কে কলে? আমি ফজলুল করি। কোন ফজলুল করি? তা শেষ মধ্যে কলে সর্বনাইর ফজলুল করি, তখনও বলে না যে বিশ্বাস সর্বনাই কি আল্লাহর বান্দারা। তাহলে বোঝা গেল যারা এই সর্বনাইতে বিভিন্ন দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য আসেন, আমি আমার বাজানদেরকে অনুরোধ করব, কোনো লাভ নাই, কোনো লাভ নাই বাজার, খসেরা দুনিয়া ওয়াল আখেরা, আপনি দুনিয়াতেও বেয়াজ্জতি হবেন আখেরাতেও বেয়াজ্জতি হয়ে উঠবেন। আর যদি একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্যেই চরমনাই আইসে থাকেন যে আপনি হাদাই না হুম না জাদাই, দুইটা রাস্তা পরিচয় নেওয়া, কোন রাস্তায় চললে আল্লাহকে পাওয়া যায়, কোন রাস্তায় চললে এই আল্লাহর নাফরমানি হয় জাহান্নামে যাওয়া লাগবে, এই রাস্তা সেই না, এই বেহেশতের রাস্তায় চললে আল্লাহকে রাজি খুশি এই কইরেই কবরে যাওয়া লাগবে, এই কথা ঠিক কিনা? আরে নিয়ত তো করতে পারি, আসতে কয়তো নিয়ত তো করতে পারি, নিয়ত করলে এই অবস্থা নিয়ত অনুযায়ী বরকত দেওয়ার মালিক কিনা? طاعت توفيق طاعت حمزة تو يا منات وإجابت حمزة تو الله رب العالمين যদি আপনাকে আমি তৌফিক না দেয়, কারো সাধ্য শক্তি নাই যে আল্লাহ পর্যন্ত পৌঁছা, আর যে নিয়ত করছি সেই অনুযায়ী কাজ করা সম্ভব, কিন্তু তৌফিক দেবে কে? জোরে কন, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি তৌফিক চাওয়া লাগবে। আর এক শ্রেণী আমার বাজানরা এই বিভিন্ন সময় মনে করে একটু গায়ের ভিতরে ঝাঁকুনি আসা, একটু লাপসিক আসা, একটু বিভিন্ন ধরনের শরীর থর কম্পন হওয়া, এই জন্য কি তরিকা ঢোকা? হ্যাঁ, আল্লাহর ওলিরা বলতেন বুজুর্গই কি নেহি হামকো জরুরত, বুজুর্গই কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয় খোদায়া, হে আমার মালিক, ওই দর বেশি বুজুর্গই লাগবে না, তোমার কাছে আমাদের আব্বা, হ্যাঁ তোমার কাছে আমাদের আপিল আরজু, আমাদেরকে তোমার গোলাম হিসাবে কবুল করো, কী হিসাবে কবুল করো? গোলাম হিসাবে কবুল করো। এরকমভাবে তারা আল্লাহর নিজেকে নিজে সবসময় ছোটো মনে করতেন, এই জন্য আমার ভাইদেরকে বলবো আলহামদুলিল্লাহ সিংহবাগ মুজাহিদ চরমনাই এবং মুহিব্বিন
তাদের আখলাক তাদের চরিত্র তাদের আমল দেখলে আলহামদুলিল্লাহ যখন মানুষ বলে এই দেখেন না বিভিন্ন সময় আমরা যে সরবনের তরিকার লোকজন কিভাবে ট্রেনিং প্রাপ্ত কেমনে হইছে বুঝি না যে এরকম সুশৃঙ্খল এত সুন্দর এ ইতিহাস বাংলাদেশে নজির নাই এইটা যখন শুনি খুশি লাগে না বেজার খুশি লাগে না আর খুশি হইলে এই তরিকার মুরব্বীদের রুহানি দোয়া আপনারা পাবেন না এবং আল্লাহর ফজলে তরিকার মুরব্বীদের দোয়া পাবেন না আর দোয়াই কিন্তু আর দোয়া মুখ খুলে বাদার সমস্ত এবাদতের মূলই হলো দোয়া আর সবসময় মনে রাখেন বেয়াদব মাহরুম গাশত আজ ফজলে রব বেয়াদব মাহরুম গাশত আজ ফজলে রব যে নাকি বেয়াদব হয় বেয়াদব কাকে বলে কথা যে মানে না এই বসেন কথা যে মানে না তাকে বলে কি আর আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো আল আমরু ফাওকাল আদাব আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানা কি মানা কথা মানা হলে সবচেয়ে বড় আদব একেই বলা হয় আদবওয়ালা আর কথা যে মানবে না সে হলো বেয়াদব আর বেয়াদব কি হয় বেয়াদব মাহরুম গাস্তাস ফজলে র আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় কথা ঠিক কিনা এই জন্য আমার ভাইদেরকে বলবো ও অনেক শুনছি মুরব্বীদের কাছেও শুনছি মিয়া শুনি নাই ওই যে আল্লাহর অলিদের এই ওই যে উস্তাদের কাছে ছাত্র পড়ে কোনো জেহেন শুধু কিচ্ছু নাই কিচ্ছু নাই ওদিকে শেষ পর্যন্ত আমাদের এখানে উস্তাদও আছে কলে পড়তে পড়তে রাত শেষ করতাম কিতাব বুঝি আসতো না কিন্তু উস্তাদের খেদমত করতাম মন দিয়া খেদমত করার পরে আল্লাহর রহমতে এখন মহাদ্দেশ আমাদের এখানেই মহাদ্দেশ ওদের কিন্তু ওইভাবে তার জেহেন জাকাওয়াত ওইভাবে তার কিন্তু প্রকার ছিল না কিন্তু দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করছে কী দান করছে বরকত দান করছে তাহলে আমরা চাই না বরকতময় আমাদের বরকতওয়ালা আমরা হই আমরা আদুওয়ালা হই তাহলে আদুওয়ালা হইলে কী মানা লাগবে আর একটু আসতে কন না সালাকি করবেন যে সালাকি করবেন এই তরিকার বরকত থেকে মাহরুম হইবে পাওয়া যাবে না সালাকি করা যাবে ওই যে শোনেন নাই হাজি ইমদাদুল মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাই তিনি কিন্তু সার্টিফিকেট দাঁড়ি দাউর হাদিস পাশ করে নাই করছে শোনা যায় কাফিয়া পর্যন্ত আল্লাহর বান্দা পড়ছিল ওদিকে তার কাছে মুরিদ হয়েছিল রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহি আলাই হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাই কেমন শায়েখ যাদেরকে জমানার আবু হানিফা বলা হয় আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহি আলাই তার উপাধি কী ছিল জমানার আবু হানিফা এবং ছিল কুতুবুল আলম শাইখুল হাদিস এক লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ এত বড় আলেম তিনি গেলেন মুরিদ হইলেন হাজি ইমদাদুল্লাহ মহাজির বকির রহমাতুল্লাহি আলাই যিনি কাফিয়া পর্যন্ত পড়ছেন কিন্তু অনেক মশালা তাদের হল হয় নাই হজরতের কাছে যখন গেল হজরত এই মশালার সমাধান দিয়ে দিল আশ্চর্য ব্যাপার এত বড় জবরদস্ত আলেম তারা পর্যন্ত মশালার হল করতে পারেন না তারা কীভাবে করলো বলে এটাকে বলা হয় এলমে লাদুননি এ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ভিতরে এরকমভাবে একটা জব তৈরি করে দেয় বাস্তবতা আছে না নাই এক পীরের এক পীর সে বুঝুর কিছু সাগরেদ নিয়া লোকালয়ের বাহিরে একটা জায়গায় বসে সাগরেদদেরকে তালিম দেয় সাগরেদরা হুজুরের কথা অনুযায়ী আমল করে এমন এলাকার লোকেরা চিন্তা করলো যে কোথার থেকে একটা বন্ড মূর্খ না কি কোথার থেকে আসলো তেমন একটা কথাবার্তাও বলে না দেখি মুরিদ্দিন নিয়ে আসার বসে থাকে এরা কারা কোথার থেকে আসলো তেমন কিছু আলেম তারা গেছে যাই জিজ্ঞাসা করে যে পরীক্ষা করে দেখবে কেমন আলেম এবং কোন পর্যায়ের এখন বলতেছে মাসালা জিগায় যে হজরত ওজুর ভিতরে চার ফরজ ওজুর ভিতরে কয় ফরজ কিন্তু ওজুর ভিতরে ফরজ কি কোনো পর্যন্ত হাত ধোয়া মুখমণ্ডল পুরা ধোয়া মাথা মাসাই করা টাকনু গিরা পর্যন্ত ধোয়া চার ফরজ শেষ কিন্তু এই যে কোনো পর্যন্ত হাত ধোয়া মুখে পানি দেওয়া এর আগে এই যে হাত ধোয়া সুন্নাত নাকে পানি দেওয়া সুন্নাত কুলি করা সুন্নাত এইটা হুজুর হইল কেন মাসালা জিজ্ঞাসা করছে
কি জিজ্ঞেস করছে যে ফরজের আগে এটা সুন্নাত হইল কেন? তখন হযরত তার যে সাগরেদ বসে রয়েছে ইঙ্গিত করে বলতেছে জুলহা কা বাচ্চা জব্দ। জুলহা বলা হয় হে মূর্খ, এই পুরুষের উত্তর কি দেও? হুজুর যখন নাকি ইঙ্গিত করে বললেন উত্তর দেও, এখন সাগরেদ বলতেছে হযরত আমি তোর অত পড়াশোনা জানি না, তবে যে অজু করবেন যে পানি দিয়া, পানির জন্য কয়টা শর্ত আছে? তিনটা শর্ত, রং হু মজা, অর্থাৎ পানির রংটা স্বাভাবিক থাকা লাগবে, এই ঘেরানটা স্বাভাবিক থাকা লাগবে, মজারাও স্বাভাবিক থাকা লাগবে। তো এই যখন নাকি হাতে পানি নেয় তখন চক্ষু পানি দেখে বইলে দেয় রঙে পানি ঠিক আছে, পানির রং কি আছে ঠিক, তাহলে পানি এক গুণ পাওয়া গেল। যখন নাকি মুখের ভিতরে পানি নেয় জিভায় পানি লাগার সঙ্গে সঙ্গে জিভা সিগন্যাল দেয় পানির স্বাভাবিক স্বাদও ঠিক আছে, দুই গুণ পাওয়া গেল। এইবার যখন নাকের ভিতরে পানি দেয় পানি নাকে ঘেরান নিয়ে বইলে দেয় পানির স্বাভাবিক ঘেরানও ঠিক আছে, এখন সার্টিফিকেট হয়ে গেছে, এই পানি দিয়ে ফরজকার শুরু করা যায়, এই পানি দিয়ে ফরজকার শুরু করা যায়। এইরকম সহি জবাব কীভাবে বের হইল? যখন নাকি ইঙ্গিত করছে জুলহাকা বাচ্চা জব দৌ, সঙ্গে সঙ্গে সহি মাসাল আল্লাহ ভিতরে ইলহামের মাধ্যমে আল্লাহ তৈরি করে বের করুন। কথা ঠিক না বেঠি? আব্বাস রহমতুল্লাহ আলাইকে দেখতাম, যারা পুরান মুজাহিদ তো দেখছে, স্টেজের ভিতরে যখন নাকি বিভিন্ন মাসাল আসতে থাকতো সুবহানাল্লাহ ধরতে দেরি বলতে দেরি না, হাটাজারির মুফতি সাহেব না ওই জুনায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই তিনি চরমনাইতে আসছিলেন, তা আব্বাস রহমতুল্লাহ মাসালা বয়ান করছিল, বয়ান করতে করতে তার একটা মাসালার টক্কর লেগে গেছে, সে দেখতেছে মাসালা মনে হয় ঠিক হয় নাই, এরপরে সে এখানে কিছু বলে নাই, সে এখান থেকে যাইয়া সরাসরি বাসায় না ঢুকিয়া লাইব্রেরির ভিতরে ঢুকছে, দুইটা কিতাব খুলে তালাশ করে দেখে আল্লাহর কিন্তু ফজল করি রহমতুল্লাহ আলাই যেই প্রশ্নের উত্তর দিয়েছেন ওইটাই সঠিক হয়েছে। কেমনে হয় তার পক্ষ থেকে শর্মনাইতে যারা আসছেন, এ নাম কামাই করবেন সভাপতি সেক্রেটারি হইবেন, এই লেভেল লাগাইয়া বিভিন্ন কায়দায় দুনিয়ার স্বার্থ উদ্ধার করবেন, অনেকে কিন্তু শর্মের লেভেল লাগাইয়া এইবার কিন্তু বিভিন্ন সংস্থা খোলে, এই মাল্টিপারপাস বিভিন্ন ধোকাবাজি পদ্ধতি এইটা খইলিয়া, এখন অনেক সময় মুজাহিদের তো বুঝেও না বুঝে সুন্দর মতো শর্মনাই মুজাহিদ দেহা তো যায় একেবারে এই লেফা ভাদুরুস্তু, শব্দটা কয় কি লেফা ভাদুরুস্তু, অর্থাৎ একেবারে ফিটফাট মনে হয় যেন একেবারে খাঁটি আল্লাহর ওলি, আরে একেবারে হাজি হয়ে এসে বিভিন্ন কায়দায় কায়দায় ওদিকে ওর তো ওই সাজমুল লাগাই ধোকা দেবে কি দেবে। এই জন্য বাজান ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে তাকে তুমি ভালো বলছো তার চরিত্র সম্পর্কে তার সঙ্গে তুমি মোয়ামালাত করছো করছাও, আগে কইরে দেখে তারপর তার আগে সার্টিফিকেট দাও। এই জন্য শরীয়তের নিয়ম হইল কাউকে বিশ্বাস ওইভাবে করা যাবে না অন্ধকার, আবার কাউকে অবিশ্বাসও করা যাইবে না, বিশ্বাসও রাখা লাগবে অবিশ্বাসও করা যাইবে না, কথা ঠিক কি না? আবার অবিশ্বাসের ভিতরে রাখতে হইবে। এই জন্য শরীয়ত কোনো জিনিস গোপন রাখে নাই, টাকা তোমাকে দেশে গুইন্দে লও নেছো টাকা গুইন্দে লও, কথা ঠিক কি না? এ না বলে শরীয়ত। তাহলে সর্বনাইতে আসছেন কি খুব নামকাম হইবে, অনেকে আবার গর্ব করে এই মিয়া নতুন নতুন আইয়া বিভিন্ন দায়িত্ব নেয়, আর আমরা দশ শবক বারো শবক পনেরো শবক একুশ শবক তয় করি আস, আমাদের এখন কোনো মূল্য নাই, কথা কয় না? এই এই একুশ শবক তয় করতে পারে আমি তো বলতে পারে না, কি বলতে পারে নাই আমি তো বলতে পারে নাই, তুমি তো আরো বেশি শবক যত আগাইবে তত নিজে নিজে ছোট মনে করবা, তাই তুমি বর্মিয়াগিরি করলে তোমার শবক আদায়ের তাসির হয় নাই, হয়েছে হয় নাই মিয়া? এই জন্য আমরা বাজানদেরকে বলবো, ভর্তা আলে মামনদেরকে বলবো, মেটা দে আপনি হাস্তি গো আগার খুস মর্ত বাচ্চা হো কেদানা খাককে মেলে গোলে গোলজার ও তাহে, নিজেকে নিজে ছোট মনে করা লাগবে তাহলে আল্লাহর রহমত আসবে, কথা ঠিক না? আপনাদের সামনে
আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম যে আমি মানুষ এবং জিন দুইটা জাতিকে আমি কেন বানাইলাম আল্লাহ বলতেছেন আমার ইবাদতের জন্য সবাই বলি সুবহানাল্লাহ ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন আর ইবাদত তো শুনতেই আছেন আরবি শব্দ উর্দুতে বলে গোলামি বাংলা অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা মুখস্থ করেন মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি এই ক্ষেত্রে সবসময় খেয়াল রাখেন আর এটা মনে রাখেন বারবার নামাজ পড়া যেরকম নাকি ইবাদত নামাজ না পড়াও ইবাদত রোজা রাখা যেরকম নাকি ইবাদত রোজা না রাখাও ইবাদত কল হুজুর কিভাবে হয় সূর্য উঠতেছে নামাজ পড়ছে সব না গুনাহ সূর্য মাথার উপরে চলে আসছে ঠিক নামাজ পড়ছেন সব না গুনাহ সূর্য ডুবতেছে নামাজ পড়ছেন সব না গুনাহ ঈদের দিন রোজা রাখছেন সব না গুনাহ নামাজ পড়ে গুনাহ পাইছেন সব হয় নাই রোজা রাখে গুনাহ পাইছেন সব হয় নাই কারণ কি ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই মুখস্থ করেন মুখস্থ করেন বলেন ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে সব হয় নাই গুনাহ হইছে এই রোজা রাখছেন ঈদের দিন সব হয়েছে না গুনাহ হয়েছে কারণ মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে গুনাহ হয়েছে তাই ঠিক যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে ইবাদতের ভিতরে গণ্য হবে হুকুম অনুযায়ী হবে না কি হবে গুনাহ হবে আর আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন তার হুকুম অনুযায়ী চলার জন্য বলেন এখন আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে পারিবারিক সামাজিক কামাই খরচ ব্যবসা বাণিজ্য রাজনৈতিক আন্তর্জাতিক সুরা সিরাত এক কথায় উদু খুলু ফিসিলমি কাফা অনেকে মনে করে সর্বনাই যাব এত কঠোর আর এত কঠিন হ্যাঁ সর্বনাই গেছে আল্লাহরে পাওয়ার জন্য রাজনীতি করার জন্য গেছি একদল আছে না নাই বাজারদেরকে বোঝা লাগবে আমরা রাজনীতি করিও আল্লাহর হুকুম পালন করার জন্য এই কিছু কিছু লোকেরা আমাদেরকে বিভিন্ন কায়দায় এই টাকার অপর দেয় বিভিন্ন সিটের অপর দেয় বিভিন্ন কায়দায় কায়দায় আমরা বলছি যে প্রায় 36 বছর ইসলামী আন্দোলনের বয়স এই একটা এমপি আমাদের নিয়ম অনুযায়ী সংসদে নাই এই জন্য আল্লাহর রহমতে আমাদের দিলের ভিতরে একটু সদমা একটু কষ্ট একটু পেরেশানি আমার তো নাই আল্লাহর আমাদের চরমনায় কোনো মুহিব্বিন কোনো মুজাহিদ তাদের আল্লাহর ফজলে নাই কারণ কি যে আমরা রাজনীতি করিও কিসের জন্য আল্লাহর হুকুম পালন করি কথা ঠিক না বলতেছিলাম এক দায়িত্বশীল এই বিভিন্ন অপরে নিয়ে আসছে তা বলতেছিলাম শোনেন এখন যদি আপনি ঘোষণা দেন আমাকে যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী এটা যদি এখন ঘোষণা দেন তাহলে এখন যে আমার হালাত আছে দিলের আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার পরেও এক কিঞ্চিত এর চেয়ে কোনো ব্যতিক্রম আল্লাহর রহমতে ঘটবে না তাই যেহেতু ঘটবে না তাহলে এই অপার দিয়ে আমাদেরকে লাভ নেই কোনো লাভ নাই পরিষ্কার কথা ইবাদত করি কিসের জন্যে এই রাজনীতি করি কিসের জন্যে আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে এই জন্যে এখন অনেক উলামায় কেরাম আল্লাহ মাফ করুক হয়তো বা হেকমতের কারণে অথবা পরিবেশের কারণে বলতে পারে না কিন্তু উদু হুলু ফিসিলমি কাফা আল্লাহ রাব্বুল আলামিন বলছে দিনের ভিতরে পুরো ঢোকো আব্বাজান একটা উদাহরণ দিয়ে বলতেন মসজিদের ভিতরে তুমি এক পা রাখছো আর এক পা বাহিরে রাখছো কেউ বলবে না লোকটা পুরো মসজিদে বলবে না পুরো বাহিরে বলবে লোকটা মসজিদেও না বাহিরেও না মাঝামাঝি দুই পা দিয়ে ভিতরে ঢুকবা পুরো ঢুকছো দুই পা দিয়ে বের হবা পুরো বের হইছো উদু হুলু ফিসিলমি কাফা এই আয়াতের শানে নজুল দেখবেন সবসময় মনে রাখেন ওয়াজ কিন্তু বেশি মনে থাকবে না কিন্তু কিছু কিছু তো মনে রাখা লাগবে কথা ঠিক না সবসময় খেয়াল করবেন আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শানে আয়াত নাজিল হয়েছে তিনি প্রথম বসে ইহুদি ধর্মের মধ্যে ছিল পরবর্তীতে মুসলমান হয়েছে মুসলমান ধর্মের ভিতরে উটের গোস্ত খাওয়া কি আবার কার উটের গোস্ত খাওয়া কি আর ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয় উটের গোস্ত হারাম যেমন আমরা মুসলমান কুত্তা খাই আমাদের ধর্মীয় কুত্তা কি খাওয়া হারাম না
হ্যাঁ আচ্ছা অন্য অন্য বিজাতির তো কুত্তাও খায় খায় না আচ্ছা তাহলে ইহুদি ধর্মের ভিতরে উটের গোশত খায় না মুসলমান আমরা খাই এখন যে যেই জিনিস ধর্মীয় হারাম জানছে ওর প্রতি ঘৃণাও জমছে যেমন আল্লাহ মাফ করুক নাউজুবিল্লাহ কেউ যদি কুত্তা পাক কইয়া আপনার সামনে নিয়ে আসে কে খাইতে পারবেন যত উন্নতি মানে বাবুসি যত ভালো মশলা বমি আসবে না পেট বুড়াই উপরেই পড়বে কারণ ঘৃণা আছে কথা ঠিক কিনা তাইলে সে অন্য ধর্মের ভিতরে উটের গোশত খায় নাই পরবর্তীতে মুসলমান হয়েছে এখন উটের গোশত খাওয়া কি হালাল এখন সে ঘৃণা তো যায় নাই এখন মুসলমানদেরকে বলতেছে আমার মুসলমান ভাইরা আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম উটের গোশত ধর্মীয় হারাম ছিল খাই নাই প্রমাণ করে দেখাইছি মুসলমান ধর্মে উটের গোশত হালাল আমি ওটাকে হালাল জানি যেহেতু কোনোদিন খাই নাই এই জন্য খাইতে একটু ঘৃণা লাগে তোমরা খাও হালাল জানছে খাইতে কি লাগে হালাল জানছে খাইতে কি লাগে এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে হে আব্দুল্লাহ ইবনে সালাম আমার হালালকে হালাল জানলে হবে না খাইয়ে প্রমাণ করে দেখানো লাগবে নালাই মুসলমানই তো কোনো কাজ হইবে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু বিসসিলমি কাফা যারা শরমনাইতে আসেন আল্লাহর ফজল করম আপনাদের দোয়ায় আমরা পুরা যেন মুসলমান এই কবরে যাইতে পারেন এই দিক নির্দেশনা দেব না আসতে কয় দেব না তাহলে যখন নাকি আপনার মনের বিরুদ্ধে হবে তখন সেটা আমরা চুপ করে বসে থাকবো বলবো না সেটা বলবো না না পুরো বলতে হবে তাই পুরো বলতে থাকবো কে মানবেন না মানবেন সেটা আল্লাহ জানে আপনি জানেন যেরকম কথা ঠিক কিনা এই জন্য আর বাজানদেরকে বলবো উদুখুলু ফিসসিলমি কাফা দিনের ভিতরে পুরো ঢোকো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন হালাল জানছি খাইতে ঘৃণা লাগে তোমরা খাও এতটুকু পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজেল হয় তাইলে কি মনে করছেন এই দিনের একটা অংশ মানবেন আর একটা বাদ দেবেন ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা 9 সাবজেক্টে 100 মধ্যে 100 নম্বর 1 সাবজেক্টে ফেল ছাত্র ফার্স্ট ক্লাস ফার্স্ট কি করছে ফেল করছে আর প্রত্যেক সাবজেক্টে 33 নম্বর পাস কথা ঠিক কিনা এই জন্য আমার বাজানদেরকে বলবো ওই আমার এখনও মনে আছে আবার স্মরণ করে বলছি তো আরও আবার একটু বলি এই শহরে মাদ্রাসায় পরীক্ষা দিছি তা আমার সঙ্গে হাফেজ খলিল করে ছাত্র আছিল বাগেরহাট বাড়ি তো সঙ্গে চ্যালেঞ্জ আছিল পড়াশোনায় দেন পরীক্ষা দিতেছি হয়তো বা খলিল ফার্স্ট হবে না আমি ফার্স্ট হব এই চ্যালেঞ্জে চলতে আছে তো পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে এখন আমি এখন মধ্যে লুজ পেপার নিতে পারি নাই কিন্তু হাফেজ খলিল লুজ পেপার নেছে অর্থাৎ আমার চেয়ে বেশি লিখে ফেলাইছে এখন বুঝলাম এইবার মনে হয় আর পারলাম না এইবার মনে হয় পারলাম পরীক্ষার ফলাফল বেরোছে আমি ফার্স্ট ব্যাপার কি বুঝি নাই এখন আমার একটু সন্দেহ হয়েছে যে হুজুর কি তাহলে আমার পেপারে নাম্বার বেশি দিল নাকি যে পিসে হুজুরের ছেলে একটু নাম্বার ড্র বাড়াই নেই এটা আমার মনে হয়েছে খুটখুট করে তা আমি হুজুর জিজ্ঞেস করেছি হুজুর এই সাবজেক্টের নাম্বার বা আমি কেমনে বেশি পাইলাম আমি তো আমার পাশে বসে হাফেজ খলিল লেখলো কিন্তু সে নাম্বার আমার কাছে কম পাইল কীভাবে কেন হুজুর বলতেছে কে তোমার সন্দেহ হয় কলে হুজুর আমার সন্দেহ হয় কলে তা আসো তা আমাকে রুমে নিয়ে গেছে রুমে নিয়ে পেপার দুইটা বের করছে বের কইরা প্রশ্ন বের করছে বের করে বলতেছে এই প্রশ্নের নাম্বার কত কলে হুজুর 20 নম্বর কলে এই প্রশ্ন ভিতরে জুস কয়টা কলে হুজুর 60টা কলে তো এখন তুমি 20 নম্বর ভাগ করো পাঁচ পাঁচ সাই করি চারি পাঁচা করি এখন 20 কলে দেখো হাফেজ খলিল ওই এক জুজের উপরে লেখতে লেখতে 2 পৃষ্ঠা আর এক জুজে এই তেমন লেখেও নাই আর তুমি প্রত্যেকটা জুজের উপরে প্রায় সমান সমান লেখছো তেমন ওকে ওখানে নাম্বার হয়েছে 5 ও 10 পৃষ্ঠা লেখলে নাম্বার কত দেবো 5ই দিলাম কিন্তু আর এক জায়গায় 2 লেন ওখানে কত দেবো ওখানে 1 দিস আর তোমার গড় 3 দিতে যাইয়া নাম্বার গড়ে তোমার বেশি হয়ে গেছে এক শ্রেণী আমার বাজানরা আছে নামাজের ময়দানে আলহামদুলিল্লাহ নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ছে মাশাল্লাহ ভালো তাসবির ময়দানে তাসবির হালিল সর্বক্ষণ তাসবির মাওলার জিকির করতেছে ভালো এই কোরআনুল করিম তেলাওয়াতে সর্বক্ষণ আরবিদের যুক্ত রেখে তেলাওয়াত করতেছে মাশাল্লাহ ভালো খারাপ
না ভালো, দান সৎকায়ও ভালো, কিন্তু আর একটা দিকে লাইন শূন্য, নাম্বার কি ফেল, নাম্বার কি। এই জন্য আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই বলতেন যে বাজান আমার ভিতরে দিনের যদি কোনো একটা দিক কমতি থাকে আল্লাহর হস্তে তোমরা ধরাইয়া দাও, কারণ মালিক বলছেন কি উদুখুলু ফিসসিলমি কাফা, পুরা দিনের ভিতরে ঢোকো তারপর আমার কাছে হাজিরা দাও। কথা ঠিক না? আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই বলতেন বাজান কোনো আমল যদি দিনের আমার থেকে কমতি হয় তোমরা আমাকে ধরাও, কারণ মালিকের দরবারে আমার প্রশ্নের উত্তর আমাকেই দেওয়া লাগবে। আরে আমি চরবুনার পিসা ফজলুল করিম, এই পরিচয় কবরে চলবে না, কেউ যদি কবরে পরিচয় দেয় আমি চরবুনার মুরিদ, বাজান এই পরিচয় কিন্তু কবরে চলবে না। হে কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, এক শ্রেণী আমার বাজানদের ভিতরে ভুল ধারণা এইভাবে যে আল্লাহু আকবার, পীরের কাছে বাবাদের কাছে গেছি যথেষ্ট, তারা নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে, কিন্তু বাজান সবসময় মনে রাখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন ইয়া ফাতেমা তুন ইজি নাফসাকা, ও ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর অন্ধকার কবরে যাও, যদি পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতেমার এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল যদি তার মেয়ের ব্যাপারে কবরে এই কথা বলতে পারেন নাজাতের ব্যাপারে, এ কবরের যাত্রীরা আমি পীর দিয়া কি করব, আমি দল দিয়া কি করব, আমি লক উপাধি দিয়া কি করব, আরে বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয় খোদায়া, এ আমার মালি দরবেশি বুজুর্গি আমার দরকার নাই, দয়া মায়া করে তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল করো। বাজান আবদিয়াদের দরজা সবচেয়ে বড়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের উপাধি প্রথম দেশে আবদুহু ওয়া রাসূলু, আগে আমার বান্দা আমার গোলাম তারপর আমার রসুল, এই জন্য বাজান আবদিয়াদের দরজা সবচেয়ে বড়। মালিকের কাছে সবসময় দোয়া করেন মালিক বুজুর্গি লাগবে না, পীরগিরি লাগবে না, সভাপতি সেক্রেটারি গিরি লাগবে না, মালি দয়ামায় করে তোমার গোলাম হিসাবে কবুল করো। এইভাবে মালিকের কাছে দোয়া করতে থাকো, আল্লাহর বান্দারা মালিক বানাইছেন আমাদেরকে ইবাদতের জন্যে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন আগের যুগে আসাদ যায় কিরাম দোনো এলেমে মাহের কামেল ছিলেন, এলমে শরিয়াত এলমে মারেফাত অর্থাৎ জাহিরি আলেম বাতিনি এলেম উভয় এলেমে তারা পারদর্শী ছিল। আসাদ জাকিরাম যখন ছাত্রদেরকে দর্স দিতেন ওই দর্সের ভিতরে দোনো এলেমে কামেল হইয়া ছাত্র বের হইত, কিন্তু বর্তমানে দেখা যায় অনেক আসাদ জাকিরাম তারা পড়ায় কিন্তু সেই অনুযায়ী নিজের ভিতরে আমল নাই, অনেক পীর মুরিদি আছে বাজান সেখানে। এখন সেই ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তাদের যে পীর মুরিদির ভিতরে রুহানিয়াত ছিল সেই রুহানিয়াত এখন আর তালাশ করে পাওয়া যায় না, এখন রসুমে দাঁড় হইয়া গেছে, এখন নিয়মে দাঁড় হইয়া গেছে, বাজান এরকমভাবে ধারাবাহিক চলছে। কিন্তু আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে বোঝো, বাজান চরমনাইতে আসছেন, আল্লাহর খাস বন্দা হওয়া লাগবে, মালিকের হুকুম পালন কইরা নবীর তরিকা অনুযায়ী চইলা কবরে যাওয়া লাগবে, মালিক আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। বাজান অনেক নতুন আমার বাজানরা আসছেন, এখন পর্যন্ত তাদের দিলের পরিবর্তন কি হয়েছে জানি না, তবে আমার বাজানদেরকে বলবো আবার ফাল্গুন মাস মাহফিল আসবে, আবার মাহফিলে আসব বহু দূরের কথা, বাজান বাকির নাম ফাঁকি নিঃশ্বাসের বিশ্বাস নাই,
সেকেন্ডের কিন্তু কোনো ভরসা নাই। মাহফিলে আর ছিল এক আল্লাহর বান্দা, বয়সও খুব বেশি না, বাজান আহারে হার্ট অ্যাটাক কইরা মারা গেল, প্রথম দিন জানাজা নামাজ পড়ানো হইল। বাজান তুমি যে বাড়ি পর্যন্ত যাবা, আবার মাহফিলে আসবা, বহু দূরের কথা বাজার। মালিক যখন মাহফিলে নিয়ে আইয়াছেন, আরে ইমানদার মুসলমান দিনদার তাদের তো পরিষ্কার এই খেয়াল, নাজাত পাবে, জান্নাতে যাবে, মালিকের হুকুম মানবে, রাসুলের তরিকা অনুযায়ী চলবে, তারপর কবরে রওনা করবে। যখন আমার মালিক নিয়ে আইয়াছেন, বাজারে এখনই নিয়াত কইরা ফালাও, কি হবে জানি না, পুরা দিনের ভিতরে ঢুইকা চইলা কবরে যাওয়া লাগবে। বাজান পোশাকাদির ব্যাপারে অনেকের গুরুত্ব দেন না, কিন্তু ভালো করে আর যাই না রাইখো, এখানে আমার মালিকের কিন্তু হুকুম, লেবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। পরহেজগারি লেবাস কোনটা? আল্লাহর হাবিব দুনিয়াতে আসছেন, বুইস্তু মুআল্লিমা, আল্লাহ হাবিব বলেন আমি ওস্তাদ হিসাবে দুনিয়ার ভিতরে আসছি। সাহাবায়ে কেরাম ছিলেন আল্লাহর হাবিবের ছাত্র, আল্লাহ রাসূল যে পোশাক পরিধান করছেন, সাহাবায়ে কেরামদের যে পোশাক পরিধান করাইছেন, ওই পোশাকই হলো পরহেজগারি পোশাক। আল্লাহর হাবিব সাড়ে তিন রাত বডি যেভাবে সাজাতে বলছেন, নিজে যেভাবে সাজছেন, সাহাবায়ে কেরামদেরকে সাজাইছেন, ওইভাবে সাজানোর নামই হইল বাজান পরহেজগারি পোশাক। জোরে বলেন কথা ঠিক কিনা। হে আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, চলতে চলতে অনেকের বিভিন্ন কায়দায় অভ্যস্ত, দাঁড়িকা মানের মধ্যে বাজান খাটো লম্বা, বাজান হাফ শার্ট ফুল শার্ট পরনের মধ্যে, লম্বা লম্বা চুল রাখার মধ্যে, দাড়ি কামানের ভিতরে টাকনুকিরা নিচে ফুল প্যান্ট পরার মধ্যে, কিন্তু আমার বাজানদেরকে বলবো, আহারে হাদিসের ভিতরে বুখারী শরীফে হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার মালিক তিন শ্রেণীর মানুষের দিকে রহমতের নজরে তাকাবে না। এর ভিতরে এক শ্রেণীর পুরুষ, দাঁড়া টাকনু গিরান নিচে কাপড় পরে। বাজান আমি বলছি না, আল্লাহর রসুল বলছেন, জোরে বলেন, তোমরা তো মনে করো টাকনু গিরান নিচে কাপড় পরলে কি জানি তোমাকে দেখায়, আসলে বাজান রে রহমতের নজরে আমার মালিক কিয়ামতের ময়দানে তোমার দিকে তাকাবে না। অনেকে ভালো সাপ শার্ট ফুল শার্ট পরছেন, মনে করছেন আপনাকে অনেক সুন্দর দেখায়, বাজান ঠিক আছে দুনিয়াদার এবং শয়তানের সাকরেদের নজরে ভালো দেখায়, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুল ফেরেশতাদের নজরে, আল্লাহ ওয়ালাদের নজরে ভালো দেখায় না। এ আল্লাহর বান্দারা, অনেক সময় আমি বলি বাজান দাড়ি রাখার ভিতরেও মজা আছে, দাড়ি না রাখার মধ্যেও কিন্তু মজা আছে, বাজান লম্বা জামা গায়ে দেওয়ার ভিতরেও মজা, না দেওয়ার মধ্যেও মজা, বাজান রে চুল সুন্দর এ সমান করে রাখার ভিতরেও মজা, আবার উঁচা করে বিভিন্ন আলফেট কায়দা রাখাও মজা। এক মজায় আমার মালিক খুশি, এক মজায় আল্লাহর রাসুল খুশি, আর এক মজায় ইবলিস শয়তান খুশি। বাজান রে কোন মজা তুমি লাগাবা, যদি খোদা না খাস্তা, যদি আজকে নিজের সাড়ে তিন বডি আল্লাহর হুকুম অনুযায়ী সাজাইতে না পারো, সেখানে কিন্তু আল্লাহর হুকুম পালন করতে ব্যর্থ হইছ। বাজান রে আমার মালিক বলেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, হাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনেক চরমুনার মুজাহিদ আলহামদুলিল্লাহ, তাদের আমল আখলাক কথাবার্তা চাল চরিত্র হারে দেখলে আলহামদুলিল্লাহ এত খুশি লাগে, কিন্তু অনেক সময় সন্তানরা আসে তাদের জন্য দোয়া চায়, তাকাইলে মনে হয় না মুজাহিদের সন্তান। অনেকে বারবার বলে, হুজুর চরমুনার মুজাহিদ ওই ঘর থেকে যখন বিদায় হবে, পরবর্তীতে চরমুনার তরিকার বাতি মনে হয় ঘরে আর জ্বলবে না। আমার বাজানদেরকে বলবো, আবার অনেক মুজাহিদদেরকে দেখছি এই ছোট আমাদের সঙ্গে দেখা করতে কি তার খুশি, সন্তান সামনে দৈরা দুই চোখের পানি ছাইরা দিয়ে বলে, হযরত আমার বাচ্চাদের জন্য তো দোয়া করে। আমার এখনো মনে আছে বাজান আল্লাহর, আরে হাফিজুর রহমাতুল্লাহি আলাই যখন চরমুনাইতে আসছিলেন, আব্বাজান রহমাতুল্লাহি আলাই আমাদের সবারই ভাইদেরকে
হাতের ভিতরে হাদিয়া দিয়া তারপর হুজুরের সামনে নিয়ে গেছে, নিয়ে দেখা করাইয়া মাথা পাইতা দোয়া নিল। আরে আবার ওই লালবাগে শাইখুল হাদিস সাহেব রহমাতুল্লাহ আলাই এটাকে বসছিলেন, আব্বার সঙ্গে আমিও গেছিলাম সেখানে, নিয়া মসজিদের ভিতরে আমাকে সামনে ধরিয়া বলেন হুজুর একটু দোয়া করেন। আল্লাহ বাজান দেখেন বাপের কি চিন্তা, ছেলে কিভাবে দিনদার হবে এখনো মনে আছে। আর স্টেজের ভিতরে আমাদের সাত ভাইকে দাঁড় করছিল, দাঁড় করে আপনাদেরকে দেখাইছে আর বলছিল আমার বাজানরা দেখো আমার সাতটা সন্তান, আমি চেষ্টা করছি বাহ্যিকভাবে দিনদার বানাবার জন্য, দেখো তাদের ভিতরে দিনের আল্লাহর ফু আকবার দিনের ছাপ আছে কিনা। আমি দিনের খাদেম বানাবার চেষ্টা করলাম আর মালিকের কাছে সুপর্দ করলাম, মালিক ভিতরের অবস্থান পরিবর্তনের দায়িত্ব মালিক আপনার, আপনারাতে সুপর্দ কইরা দিলাম। মাজার সন্তানদেরকে তুমি যদি চেষ্টা না করি এখন দিনের পথে উঠাইয়া না রাইখা যাও, কেয়ামতের ময়দানে তুমি ভেস্তের রওনা কর সন্তান খপ করিয়া ধরবে। আমার মালিক আমি একা জাহান্নামে যাব না আমার আব্বাকে না নিয়া, কলে কেন, কলে আমার আব্বার অধীনের ভিতরে আমি ছিলাম, তার কামাই রোজগার আমি ভক্ষণ করছি, আমার বাবা ইচ্ছা করলে আমাকে দিনদার বানাইতে পারত কিন্তু বাবা আমাকে দিনদার বানাবার জন্য চেষ্টা করে নাই, এই জন্য আমার বাপকে ছাড়া আমি জাহান্নামে যাব না। এ আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা, আরে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে সব আমল বন্ধ হইয়া যাবে, তিনটা কাজ যদি করিয়া রাইখে যাইতে পারো এর ভিতরে একটা হইল নেককার সন্তান, সে দুনিয়ার ভিতরে যখন থাকবে তুমি যখন কবরে ঘুমাইয়া থাকবে দু চোখের পানি ছাইরা, যখন সন্তান মালিকের দরবার হাত উঠাইবে হাত উঠাইয়া দুই চক্কের পানি ছাইরা কানবে আর বলে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার মালিক দয়ামায় করে তুমি আমার বাপ মাকে মাফ করো। সন্তান যখন দুই চক্কের পানি ছাড়বে দোয়া করবে ওই দোয়ার সঙ্গে সঙ্গে বাপের কাছে আমল নামায় পৌঁছবে। এখন তুমি কেমন সন্তান তৈরি করলা, বর্তমানে এক শ্রেণীর সন্তান আছে বাজান বেয়াদব, আরে মুরব্বীদের কথা তো শুনেই না, আপনকে পর মনে করে পরকে আপন মনে করে, দুষ্ট লোকের মিষ্টি কথা বিভিন্ন কায়দায় ওর গতিবিধি লক্ষ্য কইরা বিভিন্ন মিষ্টি মিষ্টি কথা বইরা, আসলে তো এই তরিকা ধ্বংস করা ওর জীবন শেষ করা, টাকাই কথা বলে মিষ্টি মিষ্টি আসলে ওর ভিতরে কিন্তু বিষ, জোরে বলেন কথা ঠিক কিনা। অনেক সময় বাপ মা কথা বলে তিক্ত ওই কথার ভিতরে মিষ্টি, জোরে বলেন কথা ঠিক না বেঠি। বাজান এক শ্রেণীর বেয়াদু পোলাফান মুরব্বীদের ভুল ধরে, জোরে বলেন নাউজুবিল্লাহ। বাজান হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে, খবরদার বাপ মার সঙ্গে বেয়াদবি কইরো না, এমন কোনো আচরণ কইরো না যে আচরণের মাধ্যমে বাপ মা তাদের জবান থেকে উ আহ শব্দ বের হয়। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর রাসূল বাপ মা যদি আমাদের উপরে জুলুমও করে, জুলুম মানে অন্যায়, অন্যায় যদি করে তারপর তাদের সঙ্গে একটু খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না ওয়া ইন জলামাকা ওয়া ইন জলামাকা ওয়া ইন জলামাকা, বাপ মা যদি তোমাদের উপরে জুলুমও করে অন্যায়ও করে তারপরে তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, অনেক গার্জিয়ান চেষ্টার পরেও তারপরেও সন্তান বর্তমান যুগে আল্লাহ মাফ করো এই খারাপ পরিবেশের ভিতরে বাজান অনেক সময় জরাইয়া তারপর নষ্টের পথে রওনা করে, তুই আজ বুঝলি না বুঝবি কাল, কপাল থাবুরাবি আর দিবি গাল। আল্লামা রুবি রহমাতুল্লাহ ইয়ালে একটা ঘটনা লেখছেন, বাজান এক রাখাল কতগুলো গরু ফালতো, গরুগুলাকে নিয়ে মরা ঘাসের ভিতরে বাঁধিয়ে রাখতো,
পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস, ওই ঘাসের কাছেও তাদেরকে নেয় না। ওই গরুদের ভিতরে একটা গরু ছিল, যুবক গরু। ওই গরু অন্য অন্য গরুকে ডাক দিয়া বলে, ও গরুরা, মালিক আমাদেরকে বোকা পাইয়া প্রতিদিন আমাদেরকে মরা মাঠের ভিতরে ঘাস খাওয়ায়। ওই পাহাড়ের কিনারায় তাজা তাজা ঘাস, ওই ঘাসের কাছেও আমাদেরকে নেয় না। আজকে যখন আমাদের গলার থেকে মালিক রশি ছাড়বে, আমরা কেউ আর কে নতুনভাবে রাখালের রশি লাগাবো না। আমরা দৌড়াইয়া পাহাড়ের কিনারায় যাব, সেখানে তাজা ঘাস খাব। বাজার আজকে যখন রাখাল আসলো, আরে রশি ছাড়ার পরে গরুর লাইন দিয়া ওই যুবক দৌড় শুরু করলো। আরে অন্য অন্য গরু ঠিকই গলায় রশি লাগাইল, যুবক দৌড়ায় গরু ফের ফের, ওই তাজা ঘাস খাইতে যাইস না। ওখানে পাহাড়ের কিনারায় বড় বড় বাঘ পেটের ক্ষুধায় কামড়ে, আরে তোর মতো তাজা গরু পাবে, তোর সিনা ফাইরা রক্ত কলিজা খাবে, ওখানে তাজা ঘাস খাইতে যাইস না। রাখাল যত চেষ্টা করে গরু তো আর ফেরে না। গরু দৌড়ায় আর কতদিন আমাদেরকে বোকা বানাবা, কতদিন তুমি এই মরা ঘাস খাওয়াবা। আরে রাখাল যখন পারে না, অন্য অন্য গরু নিয়ে বাড়ির দিকে রওনা করলো। আরে তাজা গরু তাজা ঘাস পাইল, খায় আর রাখালকে মনে গালি দেয়, ওরে বোকারা অন্য অন্য গরুকে গালি দেয়, আমার কথা তোরা শুনলি না। আরে আমি এখন কত সুন্দর মজার ঘাস খাইতেছি, তুই ওরা মরা ঘাস খা, এত সুন্দর ঘাস তো আর পাবি না। ওদিকে তিন দিন পর্যন্ত একটা বাঘ পেটের ক্ষুধায় মাওলার দরবারে কান্দে কান্দে আর বলো, আমার মালিক তুমি আমাকে বানাইছ, তুমি কি আমাকে খোরাকি দিবা। বাঘের দোয়া মাওলায় কবুল কইরা ফেলছে। পিছনে দিকে ফিরে দেখে একটা তাজা গরু ঘাস খাইতে আছে। মালিকের দরবারে শুকরিয়া আদায় করে আর বলে, মালিক তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া, তুমি আমার জন্য খাদ্য জোগাড় কইরা দেছ। লেজে কয়েকটা পাক দিয়া যখন খপ কইরা গরু ধরল, গরু ধইরা যখন মোড় দিয়া পাশে ফেলাইয়া দিল, সিনা ভাইরা রক্ত যখন শোষণে শুরু করলো, আরে কলিজা খায়, এখন গরু আফসোস করে আর কান্দে, আফসোস কেন মজার ঘাস খাইতে আসলাম, রাখালের রশি কেন গলায় লাগাইলাম না। কিন্তু যত আফসোস করে, গরু বাগে তো আর গরু ছাড়ে না। আল্লামা রবি রহমাতুল্লাহ আলাই বলেন, হে দুনিয়ার মানুষ, আজকে দুনিয়া চাকচিক্যময় দুনিয়া, এখানে নেশাগ্রস্ত হইলে একটু সাময়িক আরাম লাগে, কিন্তু বাজান তোর জীবন ধ্বংস, বাজান তোর জন্য জাহান্নামের আগুন, বাজান তোর জন্য হারাম কবিরা গুনা। আরে তোমার কাছে তো সাময়িক ক্রিয়া মজা লাগে, ওদিকে দুনিয়ার যুবকরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা, মজা মানে তাজা ঘাস খাওয়ার মজা। আরে গান বাজনায় মজা, এর অর্থ কি তাজা ঘাস খাওয়ার মজা। বাজান বিভিন্ন বড় অফিসার ঘুষ খাইতে মজা, সুদ খাইতে মজা, ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াইয়া ক্ষমতা প্রয়োগ করতে মজা। আরে কত মজার কোনো শেষ নাই, সম্পদের কোনো সীমা নাই, বাড়ি গাড়ির কোনো অভাব নাই। ওদিকে ওলামায়ে কেরাম হক্কানি আমরা চিল্লাই, বাজান রে আমরা কোরআন এবং হাদিসের রশি নিয়া রাখাল হিসাবে তোমাদের সামনে হাজির, এখনো কপাল ভালো, এখনো কোরআন এবং হাদিসের রশি গলায় লাগা। এখনো কোরআন এবং হাদিসের রশি গলায় লাগাও, বাজান ওই মজার ঘাস খাইতে যাইও না। ওদিকে আমার মাওলার দরবারে একটা বাঘ কাঁদতেছে, আমার মালিক
আমাকে তুমি বানাইছো আমাকে কি তুমি খোরাকি দিবা না ওই বাগের নাম হলো জাহান্নাম দূরের মাইক হালকা কমা পাশের তো হালকা একটু বাড়া আল্লাহ বেশি না আবার শব্দ যেন এরব না আল্লাহ আল্লাহ বাঘ মালিকের দরবারে কান্দে ও আমার মালিক তুমি আমাকে বানাইছো আমাকে খোরাকি দেবা না বাঘের দোয়া মাওলাই কবুল কইরা ফেলছে অকু দুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন আমার মালিক বলে জাহান্নামের আগুন আমি জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা এ আল্লাহর বান্দারা যারা ঈমান আনছো যারা মুসলমান দাবি করো যারা আল্লাহকে বিশ্বাস করো যারা পরকালকে বিশ্বাস করো বাজান তাদের কাছে এই আয়াত সত্য জোরে কাও সত্য সত্য আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে দুনিয়ার মানুষ হে আমার উম্মতেরা দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ তেজের আগুন জাহান্নামের আগুন আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা জাহান্নামের আগুন এমন তেজের হবে এ দুনিয়াদার পাগলেরা এই আজাব সহ্য করতে পারবা চিন্তা ভাবনা করে কবরে রওনা করো আর যারা মুসলমান ইমানদার হয় আত্মবিশ্বাস করা লাগবে আমার মালিক বলেন জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন লইয়া কলিজা পর্যন্ত পয়সা যাবে মালিক আমাদের সবাইকে মাফ করে দেন আমি জাহান্নাম মিহাদু আমি ফাওকিহিম গওয়ার এ আমার ভালো লোক বাবারা ধনী আমার বাবারা আজকে শীতের ভিতরে আমরা কম্বল ল্যাপ দিয়া ঘুমাই তোষক লাইসে ঘুমাই মাথার নিচে বালিশ দিয়া ঘুমাই আমার মালিক আল্লাহু আকবার মাছ বানাইলো খাওয়ার জন্য গরু বানাইলো হাল চাষ করার জন্যে গাছ বানাইলো ফল খাওয়ার জন্যে অন্য অন্য কাজের জন্য আমার মালিক বাজান তুলা গাছে তুলাগুলো কেন দিল তুলা তো কাইকে খাইতেও দেয় নাই কোনো পশু পাখিকে খাইতেও দেয় নাই তুলা কেন বানাইলো আমার মালিক তোমাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্য ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাইলাম আরে এই বনি আদম আমার আশরাফুল মাখলুকাত ও যদি ঘুমাইয়া মাথা জমিনে ভাঙে পইরা থাকে আমার মায় বয়ানে টানি দেওয়া যায় না মাইকের হালাতটা এই আশপাশের ডাইন পাশে বাম পাশের শব্দগুলো কপাল পরে আবার কমাইছে দূরের তারও বাড়াইছে ডাইন পাশ বাম পাশে ওকে কী হয়েছে বারবার এটা কেন কমায় বারবার হ্যাঁ হ্যাঁ কপাল পোড়ারা বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমিন জাহান্নামা মিহাদু আমিন ফাওকিহিম গাওয়াস আমার মালিক বলেন যে তুলা বানাইছি তোরা বালিশ বানাবি মাথার নিচে দিয়ে ঘুমাবি তোষক বানাবি ল্যাপ মুড়া দিয়ে ঘুমাবি কিন্তু আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি আরে হজরের সময় মজেন আমার পক্ষ থেকে তোকে যখন দাওয়াত জানাইল আরে তুই নাকটাই না ঘুমা তুই আমার হুকুম পালন করার জন্য তোকে আমি মসজিদে জামাতে পাই নাই রোজা রাখতে বলছি তুই রাখো নাই হজ ফরজ হয়েছে হজ করো নাই পর্দা করতে বলছি করো নাই সুন্নাত তরিকায় চলতে বলছি চলো নাই এখন তুই শুই না রাখ
তোর জন্য আমি জাহান্নামের ভিতরে লেপ তোষকের ব্যবস্থা রাখছি। আল্লাহ আল্লাহ আপনি আমাদের মাফ করে দে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল ও ফেরেশতারা, নাফরমানদেরকে এত নেয়ামত দিয়ে আমি ওকে লালন পালন করলাম, আরে দুনিয়া স্বাধীনতা পাই আমার হুকুম মানে নাই, আহারে ওদেরকে নিয়ে জাহান্নামে চষকের উপরে শোয়াইয়া দাও, ওদের উপরে জাহান্নামের ল্যাপটা গায়ের উপরে দিয়ে দাও। এইবার ল্যাপ তোষকের চতুর্পাশে বল্টু দিয়ে আটকাও, এখন জাহান্নামের আগুন ল্যাপ তোষকে ধরাইয়া দাও। এখন নাফরমান জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা জাগেন জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে 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 জ্বলতে, ওদের শরীরের চামড়াটা শরীর থেকে আলাগ হইয়া জমিনের মধ্যে ধারাস করিয়া পড়িয়া যাবে। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আবার নতুন চামড়া গজাইয়া যাবে, আবার জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আবার বাজান চামড়া পইরা যাবে, আরে মরণ তালাশ করিয়া পাওয়া যাবে না। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। কিন্তু বাজান যারা জাকিরিন হবে, যারা আমার মাওলার পাগল হবে, কেয়ামতের ময়দানে উঠবে, কোথায় হিসাব কোথায় নে বেহেশত কোথায় দোযখ কোথায় কি, তাদের কোনো খেয়াল থাকবে না, পাগলের মতো দৌড়ে এবার বলবে আমার মাওলায় ক আমার মাওলায় ক, হে আমার মালিক তোমাকে পাওয়ার জন্য ঠান্ডার ভিতরে ওযু করে মসজিদে দৌড়াইছি, সেজদায় কইয়া সুবহান রাব্বিয়াল আলা কইয়া তোমাকে তালাশ করছে, রুকুতে যাইয়া তোমাকে তালাশ করলাম কিন্তু তোমাকে পাই নাই, এখন তুমি কোথায়? আরে তোমার ঘরের চতুর্পাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, কই তওব করছি তোমাকে তালাশ করছি, আরাফাতের ময়দানে অবস্থান করছি তোমাকে তালাশ করছি, আরে মিনার ভিতরে পাথর মারছি তোমাকে তালাশ করছি, এখন তুমি কোথায় আমাকে একটু দেখা দাও। সাতারাও না রব্বা কুল কামা তারাও না কামারা বিলাইলা দিলবা, পূর্ণিমার চন্দ্র যেরকম নাকি আকাশের ভিতরে উঠে গেলে দেখতে যেরকম কোনো ভিড়া ভিড়ি লাগে না, এরকম আল্লাহ রাব্বুল আলামিন বন্দাবান্দির সামনে এরকম হাজির হইয়া যাবে, বন্দাবান্দি আমার মালিককে দেখে সিজদায় পড়িয়া কানবে আর বলবে এই দয়ার মাওলাকে বইলা কার মহাব্বতে পড়েছিলাম, সেদার দেখতা হো মাই তু হি তু তু হি তু হ্যায় তু হি তু হর রঙে তু হ্যায় ভূমে তু হ্যায় গুলমে তু হর যা তু জিদার দেখতা হো ভাই তু হি তু হ্যায় তু হি তু হ্যায় তু হি তু, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিক বলে মালা তানি আমি হাতাই তু হার ওলা, এ বন্দা মানে তুই আমার দিকে হাইটে হাইটে রওনা করবি, তোকে আমার রহমতের কোলের ভিতরে জাগানা দিয়া পারব,
এইজন্য আমার ভাইদেরকে বলো ফরদার এই মাহবুবদেরকে বলবো আমার মালিক যখন চরমনায় মা পেলে নিয়ে আসছেন বাজার খালেস তওবা কর মালিকের কাছে দোয়া করো বেশি বেশি কান্নাকাটি করো আমার মালিকের কাছে দোয়া করো আর খালেস তওবা করো এরবার আমার মাওলার জেকের মন মতো করো কারণ যদি আমার মালিককে ডাকার মতো ডাকা যায় আমার মালিক সারা না দিয়া পারবে না এই জন্য খেয়াল সহকারে আমরা একটু জেকের করব লা বলার সময় মাথার উটাইন কান্দের দিকে ঘুরাও খেয়াল করো নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই সেটা তো বিরাই মুসলমান কে মান খুদরা নামি দাম না তারসা না ইহুদিয়ান না গেবরাম না মুসলমান না আল্লামা সিস্তি রহমাতুল্লাহ আলাই বলেন হে আমার মালিক তুমি একটু আমার দিকে এখন তাকা আমি এখন আমার নিজেকে চিনি না আমি কি মুসলমান না হিন্দু না খ্রিস্টান আমি এখন জমিনে না আসমানে না পানিতে না ঘরে আমি এখন আমার নিজেকে আমি নিজে চিনি না আরে আল্লাহ এখন আমি সব দেখিলাম আকা আরে আল্লাহ বাদ কেহ মাগো না এইভাবে খেয়াল করে মালিকের জিকির করো যখন জিকির করবা ইল্লাল্লাহ বান্দাদের দুই আঙুল আছে কলম মাওলার নূর থাকবার জায়গা কলমের ভিতরে ধাক্কা দাও খেয়াল কর আমার কলমে আল্লাহই আছে যখন জিকির করবার আল্লাহ নাক এবং কফরের মাঝখানে ঠালা জায়গা খেয়াল করো আমার মালিক তাকায় বলতে যে বন্দা আমাকে বলাও কা লা ইলাহা ইল্লাল্লাহ।